হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া, আরো এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা মেনলি এস এস বেঙ্গলের বেশ কিছু আপডেট শেয়ার করবো তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে। তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে, কিন্তু তার আগে তোমাদের জিজ্ঞাসা করতে হয়, সেটা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটসগুলোতে। তো আজকে ফার্স্টেই শুরু করছি এস এস বেঙ্গলের দুজন নতুন প্লেয়ারের আজকের প্র্যাকটিসে যোগ দেওয়ার আপডেট দিয়ে। তো তোমরা জানোই কিছুদিন আগে ইস্টবেঙ্গল এবারের কলকাতা লিগের জয়েন্ট টপ স্কোরার রাহুল পাসোয়ানকে তারা সই করিয়েছিল বিএসএস স্পোর্টিং ক্লাব থেকে। তো রাহুল পাসোয়ান ডার্বির আগের দিন ইস্টবেঙ্গলের হয়ে সাইন করেন, কিন্তু ডার্বিতে তাকে পাওয়া যায়নি। তো রাহুল পাসোয়ান কিন্তু আজ থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নেমে গেছে। এর সাথে সাথে মুম্বাই সিটি এফসি থেকে লোনে আসা নাওচা সিংও কিন্তু আজ থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে জয়েন করেছে। এই দুটো কিন্তু একদম কনফার্ম আপডেট, একটু আগে ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। এরপরে আমি চলে আসছি ইস্টবেঙ্গল টিমের ব্যাপারে। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, বর্তমান ইস্টবেঙ্গল দলের কোচ মারিও রিভেরার পারফরমেন্স নিয়ে কিন্তু একেবারেই খুশি নয়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ফুটবলারদের পাশে দাঁড়ালেও কিন্তু মারিও রিভেরার বেশ কিছু পরিবর্তন নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে। এই নিয়ে ম্যাচের পরে কিন্তু কোচ মারিও রিভেরার সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক প্রশ্ন নাকি বৈঠকও করেছে, এইরকম আপডেটও কিন্তু পাওয়া যাচ্ছে। তো বিশেষ করে বড় ম্যাচে কোচ মারিও রিভেরার বেশ কয়েকটা পরিবর্তন কিন্তু একেবারেই খুব একটা ভালো চোখে দেখছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে ইস্টবেঙ্গলের বর্তমান ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু দিন দিন ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবের যারা মেম্বার্স আছে তারা কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে আর কোনো প্রকার কথাবার্তা বলছেন না। তো এক প্রকার শ্রী সিমেন্টের কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব থেকে বিতাড়িত হওয়া কিন্তু এক প্রকার নিশ্চিতই বলা যায়। তো দেখো, এর ফলে ইস্টবেঙ্গল ক্লাবের কতটা ভালো হবে কি কতটা খারাপ হবে সেই ব্যাপারে আমরা কেউ বলার নয়। তবে এইভাবে যদি একের পর এক নতুন ইনভেস্টর আসতে থাকে তাহলে কিন্তু আদতে দল কিন্তু কোনোভাবেই সেট করা পসিবল হবে না। তোমাদেরকে বলে রাখছি, এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে যারা খেলছে তাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বিভিন্ন দল থেকে লোনে মাত্র এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে খেলতে এসেছে। তো তাদের কিন্তু এই মরশুমের পর অবশ্যই ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে আবার যদি নতুন ইনভেস্টর আসে তাহলে কিন্তু আবারও প্রথম থেকে দল গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন ইনভেস্টরকে। তো এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান কর্তারা কিন্তু আর কোনোভাবেই শ্রী সিমেন্টের সঙ্গে আর কোনো আলোচনায় বসতে রাজি নয়। এমনকি ইস্টবেঙ্গলের বর্তমান যা পারফরমেন্স, অবশ্যই ইস্টবেঙ্গল দলের এবারের আইএসএলের বর্তমান যা পারফরমেন্স সেটা কিন্তু তারা একেবারেই খুব একটা ভালো চোখে দেখছে না। তো অবশ্যই দিন দিন কিন্তু ক্লাব ইনভেস্টর দ্বন্দ্ব আরও জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। তো এর শেষটা কোথায় গিয়ে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এই ব্যাপারগুলোর দিকে আমাদের তো অবশ্যই নজর থাকবে, যখন যেরকমভাবে আপডেট পাবো তোমাদেরকে দিতে থাকবো। তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থা তাদের আইএসএল টেবিলের অবস্থানের মতোই কিন্তু শোচনীয়। তো এবার দেখা যাক কি হয়, আশা করবো ইস্টবেঙ্গল ক্লাবে সুদিন ফিরবে, তবে সেটা কবে সেটা কিন্তু সত্যি বলতে কি আমরা কেউ জানি না। তো ভিডিওটা শেষ করবো একটা ট্রান্সফার আপডেট দিয়ে। মুম্বাই সিটি এফসি কিন্তু চেন্নাই এফসি থেকে একজন প্লেয়ারকে লোনে আজকেই সই করিয়েছে। প্লেয়ারটির নাম হচ্ছে লাল রিনজুয়ালাস ছান্তে। তো এই প্লেয়ারটা কিন্তু অলরেডি মুম্বাই সিটি এফসির প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। একটু আগেই মুম্বাই সিটি এফসির অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে এটা কিন্তু জানানো হয়েছে। তো অবশ্যই এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য একটা খুব ভালো রিক্রুটমেন্ট। মুম্বাই সিটি এফসি কিন্তু গতবারের মতো পারফরমেন্স এখনও পর্যন্ত এবারে দেখাতে পারেনি। তো আশা করব তাদের এই পরিবর্তনটা তাদের বর্তমান পারফরমেন্সের উন্নতিতে বেশ কিছুটা হেল্প করবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমার জন্য কোনো কোয়েরি থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।